বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির সপ্তম সভা। মূল এজেন্ডা স্বপ্নের শেখ হাসিনা স্টেডিয়াম। দুপুর পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত গড়ানো ম্যারাথন মিটিং এর ইস্যু ছিল আরো বেশ কয়েকটা। বিপিএল আর তার দল নিয়ে কোনো জটিলতা চায় না বোর্ড। ইতিবাচক সমাধান হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইস্যুতেও। তিন বছরের চুক্তির বিষয়েও ঐক্যমতে দুপক্ষ। 11টা অ্যাপ্লিকেশন পাওয়া হয়েছিল, এর থেকে 7টাকে শর্টলিস্ট করে সিলেক্ট করা হয়েছে এবং ওটার মধ্যে তো আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের মন্তব্য জগিয়েছিল আলোচনার খোরাক। তার দাবি অনুসারে বোর্ড সভাপতি বোর্ডে কি সত্যি একা আর অসহায়, এমন প্রশ্নে কিছুটা স্মিত হাসলেন পাপন। খুব একটা আমল নিতে চান না বিষয়গুলো। মজা পাচ্ছে পেতে তার অসুবিধা নেই, বাট আমি ক্লিয়ার ইন মাই মাইন্ড, আমার কোনো কিছু নাই। এখনো যদি কারো কাছে মনে হয় আমি অসহায়, আমার আর কিছু বলার নেই। আমি অত্যন্ত অসহায়, উনি যদি মনে খুশি হয় শুনলে আমি অত্যন্ত অসহায়। এই টিম সিলেকশন কি হবে না হবে, বেস্ট ইলেভেন কি খেলবে আমি কিছুই জানি না। এটা তো আপনাদেরকে আমি আজকে না সবসময় বলে আসতেছি, আমি ওনাকে মেইনলি ফোন করেছিলাম একটা জিনিসের জন্য, যে উনি কন্টিনিউয়াসলি যে বলে যায় যেটাকে আমি যদি বলি মিথ্যা তাহলে আবার মনে কষ্ট পাবে অনেকে, বাট এই যে কন্টিনিউয়াসলি বলে যায় ওনার তো একটা স্ট্যাচুর আছে, ওনার পক্ষে কি এটা মানায়। ফেরা যাক মূল এজেন্ডায়, যেখানে পাওয়া গেল ইতিবাচক খবর। সব ঠিক থাকলে আগামী বছর তিনেক অর্থাৎ 2025 সালের শেষেই শেখ হাসিনা স্টেডিয়াম হবে ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত। পপুলার্সকে দেওয়া হয়েছে দায়িত্বটা, তাদের সাথে যে চুক্তি সই হবে সেটার আজকে অনুমোদন দেওয়া হয়েছে বোর্ডের সাথে। চুক্তি হওয়ার পর থেকেই দিনক্ষণ শুরু হয়ে যাবে আমাদের, 6 মাসের মধ্যে তাদের কাজ শুরু করতে হবে। ড্রয়িং ডিজাইনটার একটা টাইমলাইন দেওয়া আছে যেটা উইচ ইউ আর এক্সপেক্টিং বাই নেক্সট 6 মান্থ, বাট এর আগে আমরা চেষ্টা করব যে শুরু হওয়ার জন্য। আর দর্শকদের তুমুল চাহিদার কথা মাথায় রেখে বিশ্বকাপের জার্সি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রির বিষয়েও নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। এটা অনলাইনে সেল করা যায় কিনা বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।